এই ঝড়জলের মরশুমে দার্জিলিংকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম মিরিকের কাছে রংভং নদীর ধারে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম তাবাকোশির উদ্দেশ্যে। তাবাকোশিতে আমাদের আস্তানা ছিল টি ভিলেজ হোমস্টে। এখানে আমরা বুক করেছিলাম স্টোন কটেজ। এটি ফোর বেডেড কটেজ যার সাথে রয়েছে অ্যাটাচড ব্যালকনি। এছাড়াও এই হোমস্টেতে রয়েছে পাইন উড কটেজ, যেখান থেকে দূরের চা বাগানের খুব সুন্দর ভিউ উপভোগ করা যায়। আর রয়েছে ডিলাক্স ও সুপার ডিলাক্স কটেজ। প্রকৃতি যেন তার সব সৌন্দর্য এই ছোট্ট গ্রামে উজাড় করে দিয়েছে। একদিকে সবুজ ঘেরা চা বাগান, আরেকদিকে কুয়াশা মাখানো পাহাড়ি জনপথের মাঝ দিয়ে চলে গেছে সর্পিল রাস্তা। বর্ষাকালে এই রংভং নদীর স্রোত একেবারে তামাটে হয়ে যায় বলে এই জায়গার নাম হয়েছে তাবাকোশি। এই জায়গাটি বার্ড ওয়াচিং, রিভার ক্যাম্পিং এবং ফিশিংয়ের জন্য আদর্শ। আমাদের হোমস্টের পাশেই রয়েছে দিলীপস নার্সারি। প্ল্যান্ট লাভারদের জন্য এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস। এছাড়াও এখানে ঘুরে দেখতে পারেন স্থানীয় বিষ্ণু মন্দির ও শিব মন্দির। তাবাকোশি থেকে চা বাগানের বুক চিরে প্রায় 7 কিমি রাস্তা পাড়ি দিয়ে পৌঁছাতে হয় মিরিক লেকে। 1.5 কিমি বিস্তৃত এই লেক সুমেন্দু লেক নামেও পরিচিত। লেকের একদিকে রয়েছে সুসজ্জিত বাগান আর অন্যদিকে রয়েছে ঘন পাইনের জঙ্গল। এর মাঝ বরাবর রয়েছে 80 ফিট চওড়া ইন্দ্রেণী ফুটব্রিজ। এই চত্বরের ভেতরেই রয়েছে একটি দেবী মন্দির। পাইন জঙ্গলের মধ্য দিয়ে সিঁড়ি ধরে ওপরে উঠে এই মন্দিরে পৌঁছাতে হয়। আর মিরিকে এসে এই সাইনেজের সামনে ছবি তোলা তো বাধ্যতামূলক। মিরিক থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল টিংলিং ভিউ পয়েন্ট, যার দূরত্ব এখান থেকে প্রায় 8 কিলোমিটার। বর্তমানে এখানকার অন্যতম অ্যাট্রাকশন হল এখানকার একটি টয় ট্রেন রেস্টুরেন্ট সারাওয়ে সাইডিন। এর ভেতরে বসে আপনি উপভোগ করতে পারবেন সৌরিনী ও টিংলিং টি গার্ডেনের মন মাতানো সৌন্দর্য। এখানেও রয়েছে আই লাভ মিরিকের একটি বড় সাইনেজ। আমার এই 3 দিনের দার্জিলিং ট্রিপ এখানেই শেষ হলো। অনেকটা ভালো লাগা নিয়ে রওনা দিলাম বাড়ির পথে।